নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। আশা করি দর্শক বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তুলসী গাছের নিচে প্রতিদিন এই জিনিসটি। সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মী বারের দিন আপনি যদি তুলসী গাছের তলায় এই জিনিসটি পুঁতে দিতে পারেন, তাহলে আপনার ভাগ্য একেবারে পরিবর্তন হয়ে যাবে, আপনার সমস্ত দোষ দূর হবে এবং আপনি উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। বর্তমান যুগে টাকা না থাকলে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন। আপনার টাকার প্রাচুর্য না থাকলেও শান্তিতে থাকার জন্য টাকা তো অবশ্যই দরকার, এটা তো সবাইকে স্বীকার করতে হবে। এমনকি বন্ধুরা, এখনকার যুগে যার টাকা বেশি তার সম্মান বেশি বলে মনে করা হয়, তাই অর্থ উপার্জন আমরা সকলেই করি। কিন্তু বন্ধুরা, সেই অর্থ কতটা আমাদের কাছে থাকে, আমরা কতটা তা ধরে রাখতে পারি, কতটা তা জমিয়ে রাখতে পারি বা কতটা টাকা আমাদের সঞ্চয় হবে, সেই সমস্ত কিছু নির্ধারণ করে আমাদের ভাগ্যের উপর। আমাদের ভাগ্যের উপর নির্ভর করেই আমরা আমাদের উন্নতির দিকে অগ্রসর হই। কখনো কখনো কি হয়, আপনি অনেক টাকা উপার্জন করলেও তা সঞ্চয় করতে পারেন না, বা অনেকদিন ধরে কোনো কার্য করলে তাতে বাধাপ্রাপ্ত হচ্ছেন বা সেই কার্যতে সফল হতে পারছেন না। এমনটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে অবশ্যই সপ্তাহের বৃহস্পতিবারে এই একটি বিশেষ জিনিস আপনি তুলসী তলায় পুঁতে দিয়ে আসুন। নির্দিষ্ট নিয়ম মেনে এবং কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ কার্যের মাধ্যমে আপনাকে এই কার্যটি করতে হবে, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। নিয়ম মেনে যদি আপনি এই কার্য করেন, আপনি অবশ্যই সফল হবেন 100%। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করি। কিন্তু তার আগে, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি। তুলসী গাছে করা এই উপায়ের মাধ্যমে আপনি আপনার দারিদ্রতাকে দূর করতে পারবেন। তুলসী গাছ হলো এমন একটি গাছ যা প্রত্যেকের বাড়িতেই মজুদ থাকে, আর এই তুলসী গাছের প্রচুর ব্যবহার রয়েছে। এটি শুধুমাত্র পূজা পার্বণে ব্যবহৃত হয় এমনটা নয়, এই গাছ মানব দেহের ক্ষেত্রেও প্রচুর কার্যকরী। ঘরের কোণার মধ্যেও যদি একটি তুলসী গাছ লাগানো থাকে, সেই তুলসী গাছ থেকে আমাদের গৃহে পজিটিভ শক্তি প্রবেশ করে। হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছকে মা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়, এবং এই তুলসী গাছে 33 কোটি দেবদেবীর বসবাস বলে হিন্দু শাস্ত্র মনে করে থাকে। তাই তুলসী গাছের তলায় এই কার্যটি করে দেখুন। এই কার্যটি করার জন্য আপনি সপ্তাহের যে কোনো শুক্রবারে একটি রূপোর কয়েন কিনে আনুন। এরপর সেই রূপোর কয়েনটি গৃহে নিয়ে আসার পর সেটিকে গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনি সেটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। কয়েনটিকে এইভাবেই রাখতে দেবেন এক সপ্তাহ। পরের সপ্তাহে বৃহস্পতিবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করার পর আপনি মা লক্ষ্মীর পূজা করুন। মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান 2টি। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দেব, যদি আপনি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন দেবী লক্ষ্মীর সামনে, তাহলে অত্যন্ত শুভ। যদি না পারেন, তাহলেও কোনো অসুবিধা নেই, আপনি তেলের প্রদীপও প্রজ্বলন করতে পারেন। এরপরে 2টি প্রদীপ প্রজ্বলন করার পর সেই কয়েনটি, অর্থাৎ মা লক্ষ্মীর পায়ের সামনে রাখা সেই কয়েনটিকেও পুজো করবেন। এরপরে পূজা সম্পূর্ণ হলে মায়ের চরণ থেকে নেওয়া একটি প্রদীপ আপনি তুলসী তলায় গিয়ে রেখে দেবেন। এরপর আপনি সেই রূপোর টাকাটি নিয়ে গিয়ে আপনি আপনার হাতের মধ্যে তা রাখুন। হাত জোর করে তুলসী বেদীর সামনে তুলসী মা এবং দেবী লক্ষ্মীর কাছে আপনার আশীর্বাদ চেয়ে নিজের মনোবাঞ্ছাকে ব্যক্ত করুন, এবং তারপরে আপনি সেই রূপোর কয়েনটি তুলসী তলার মাটিতে পুঁতে দিন। এই কাজটি যখন আপনি করবেন, তখন নিজের মনের মধ্যে কোনো কুচিন্তা বা
ভাবনাকে আনবেন না। শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে আপনি এই কার্যটি করুন। এমনকি চেষ্টা করবেন এই কার্যটি করার সময় কোনো কথা না বলার। বিভিন্ন মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি দেবী লক্ষ্মীর পূজাকে সম্পূর্ণ করার পর চুপচাপ আপনি ওই রূপোর কয়েনটিকে তুলসী তলায় এসে পুঁতে দিন এবং নিজের মনোবাঞ্ছাকে আপনি দেবী লক্ষ্মীর কাছে জানান। এতে আপনার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হবে, আর্থিক সমস্যা দূরীভূত হবে, ব্যবসায় উন্নতি ঘটবে আপনাদের, এমনকি চাকরির ক্ষেত্রেও আসবে আপনার জীবনের সাফল্য এবং বন্ধুরা আপনাদের গৃহে সমৃদ্ধি ঘটবে, আর্থিক সমস্যা একেবারে দূরীভূত হয়ে যাবে, দারিদ্রতা আপনার গৃহে আর আসবে না। দেবী লক্ষ্মী হলেন অর্থের দেবী এবং অর্থের দেবী দেবী লক্ষ্মীকে যদি আপনি প্রসন্ন করতে পারেন তাহলে দেবী লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন এবং দেবী লক্ষ্মী যদি আপনার গৃহে অধিষ্ঠান করেন তাহলে আপনার গৃহে আর্থিক সমস্যা একেবারে দূরীভূত হয়ে যাবে। এবং বন্ধুরা, এই কার্যটি করার সঙ্গে সঙ্গে আপনি তুলসী মাতারও আশীর্বাদ পাবেন। এই কারণেই তো আপনার সমস্ত সমস্যা দূরীভূত হবে, আপনি সুখে শান্তিতে জীবন ধারণ করতে পারবেন এবং 33 কোটি দেবদেবীর আশীর্বাদ থাকবে আপনার উপর। তবে বন্ধুরা, সঠিকভাবে সঠিক নিয়মে আপনি এই কার্যটি করার চেষ্টা করবেন। আজ আমি আপনাদের জানালাম তুলসী তলায় এই বিশেষ জিনিসটি যদি আপনি নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এই কার্যটি করুন, তবে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে, মনে ভক্তির সঙ্গে কার্যটি করবেন, তবেই আপনি সফলতা পাবেন, নচেত আপনি কোনো সফলতা পাবেন না। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সকলেই ভিডিওটি সম্পর্কে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে দিন এবং নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। আপনার প্রতিবেশী এবং বন্ধুদেরও এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও নিজেদের জীবনে উন্নতি করতে পারে। এবং বন্ধুরা, আরও বলবো, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকি প্রতিনিয়ত। আপনি যদি হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমরা বিভিন্ন উপাচার টোটকার মাধ্যমে আপনাদের সাহায্য করে থাকি, আপনাদের জীবন সমস্যার সমাধান বলে থাকি, আধ্যাত্মিক দিক থেকে আমরা আলোচনা করে থাকি। তো আপনি এই সম্পর্কে জানতে থাকলে আমাদের সঙ্গে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।